পিরামিডের মধ্যে আবার ধ্যানমগ্ন হলো কে? পিরামিড তৈরি করা হয়েছিল মৃতদের রাখতে। পিরামিড বানানো মৃতদের রাখতে, জীবিতদের নয়। হ্যাঁ, আপনি যদি একটা পিরামিড বানান, এমনকি পিরামিডটা কাগজের হলেও আপনি পরীক্ষা করে দেখতে পারেন একটা পিরামিডের মাথায় কোণ বা অ্যাঙ্গেলটা 56 ডিগ্রি হওয়া উচিত, চারটে পিঠেই তাই। যদি একদম 56 ডিগ্রি কোণ করা একটা পিরামিড বানান, এমনকি একটা কাগজের পিরামিড হলেও, আপনি একটা সবজি নিন, যদি ট্রপিক্যাল জলবায়ুতে থাকেন তাহলে খুব সহজেই পরীক্ষা করতে পারবেন। ধরুন একটা সবজি বা ফল যা কিনা পচতে সাধারণত 3 থেকে 4 দিন সময় নেয়, সেটা নিন আর একটা জায়গায় রাখুন, আর কাগজ, একটা কাগজের পিরামিড যা কোণগুলো ঠিকঠাক আছে সেটার ওপরে রাখুন। তারপর 1 সপ্তাহ বা 10 দিনের জন্য রেখে দিন। আপনি খুলে দেখুন, দেখবেন কোনো পচন ধরেনি, কিছুটা কুঁচকে যাবে কিন্তু কোনো পচন ধরবে না। কারণ প্রাণের 5টি প্রকার বা প্রকারভেদ আছে, এদের এক একটাকে বলা হয় ভেয়ানা, ভেয়ানা প্রাণ। তো এরা হল প্রাণ, অপানা, উধানা, সমানা এবং ভেয়ানা। আমাদের শরীরের মধ্যে শক্তির এই 5টি অভিব্যক্তি আছে। ভেয়ানা আমাদের শরীরের সংরক্ষণকারী, প্রকৃতির দায়িত্বে থাকে। তো আপনি যদি কোনো পিরামিডের আকার তৈরি করেন, তাহলে ভেয়ানা জড় হয়, আর প্রাকৃতিকভাবেই কোনো কিছুকে অনেকক্ষণ সংরক্ষণ করে রাখা যায়। আপনি তো মমির কথা শুনেছেন, এমনকি তাদের এপিথেলিয়াল কোষ বা ত্বকের কোষকেও এখনো ওইভাবে রাখা হয়েছে। তারা প্রচুর কাজ করেছিলেন, সে প্রচুর নোংরা কাজ। কখনো মমি দেখেছেন, আসল মমি? কখনো মিশরে গেছেন? তারা মৃতদের সংরক্ষণ করতে প্রচুর কাজ করেছিলেন, কারণ তাদের কিছু কাল্পনিক বিশ্বাস ছিল বলে। কিন্তু মূলত বিষয়টা ছিল সংরক্ষণই। না, আমি জানি অনেক লোকই এই পিরামিড সোসাইটির লোকেরা প্রচার করছেন আপনি একটা পিরামিডের ভেতরে ধ্যান করতে পারেন। দেখুন, পিরামিড ধ্যানের জন্য নয়, পিরামিড তৈরি মৃতদের রাখতে। আপনি নিজের প্রপিতামহকে সংরক্ষণ করতে চাইলে একটা পিরামিড বানাতে পারেন। কিন্তু আমি তো বলবো, কেন মৃতকে বিরক্ত করবেন? মৃতকে মৃতই ছেড়ে দিন না। আপনার চিন্তা তো যারা জীবিত তাদের নিয়ে, তাই না? কি এটা আর আপনার চারপাশের অন্যেরা যারা বেঁচে আছেন, আপনার চিন্তা তাদের নিয়ে হওয়া উচিত, মৃতরা নয়। পিরামিড হলো মৃতদের জন্যে। কিছু লোক, জানি না ওনাদেরকে কি বলে ডাকবো, এনারা পিরামিডের প্রচার করছেন ধ্যান করার জায়গা হিসেবে। পিরামিডের সঙ্গে ধ্যানের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আপনাকে এটা বুঝতে হবে, ধ্যান কোনো এক ধরনের কাজ নয়, এটা একটা নির্দিষ্ট গুণ। আপনি যদি নিজের শরীরকে উর্বর করেন, নিজের মনকে উর্বর করেন, নিজের আবেগ ও শক্তিকে উর্বর করেন, একটা নির্দিষ্ট স্তরের পরিপক্কতার অবস্থায় নিয়ে যান, তাহলে ধ্যান ফুলের মতোই ফুটে উঠবে, থামাতে পারবেন না। আপনি প্রচুর জোর করে ধ্যান করার চেষ্টা করলে দেখবেন আপনি নিজের মাথায় যে 2টো ঘিলু আছে সেটাও হারাবেন, ওটা খুলে পড়ে যাবে। হ্যাঁ, আপনি ফুলটাকে ফোটানোর চেষ্টা করবেন না, আপনি শুধু বাগান বানানো শিখুন, ফুল আপসেই ফুটবে। ঠিক, আপনি ফুল ফোটানোর চেষ্টা করবেন না, জোর করে ফুল ফোটাতে গেলে হাতে শুধু প্লাস্টিকের ফুলই পড়ে থাকবে, আসল ফুল পাবেন না। আপনি বাগান বানানোটা শিখুন। আপনি নিজের বাগানে গোলাপ ফুল চাইলে গোলাপের কথা ভাববেন না, ভাবেন মাটি নিয়ে, ভাবেন সার নিয়ে, ভাবেন জল নিয়ে, সূর্যের আলো নিয়ে, তাই না? একইভাবে চিন্তা করুন শরীর নিয়ে, মন নিয়ে, আবেগ নিয়ে, শক্তি নিয়ে। এগুলোর জন্য কিছু করুন, দেখবেন ধ্যানমগ্ন হয়ে যাবেন।